নবমীতে প্রায় প্রতিটি বাঙালি বাড়িতেই কিন্তু পাঁঠার মাংস খাওয়ার চল। তাই নবমীর দুপুরের জন্য রইল প্রায় হারিয়ে যাওয়া একটা মাটনের অসাধারণ রেসিপি, যা আমার দিদার রান্নার ঝুলি থেকে রইল ফরিদপুরি মাটনের রেসিপি। রান্নাটা শুরু করছি। কড়াই গরম হয়ে গেছে, দিচ্ছি সর্ষের তেল, ফোড়নের জন্য দিচ্ছি তেজপাতা, দিচ্ছি দারচিনি আর সামান্য এলাচ, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচানো, খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নেব, দিচ্ছি এক চামচ আদা আর দু চামচ মতো রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো কুচানো দিচ্ছি, ভোগের খিচুড়ি আর লাবড়ার রেসিপি কিন্তু চ্যানেলে আগেই শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিলাম, দেখো। খুব ভালোভাবে নেড়েচেড়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে না যায়। এবার দিচ্ছি এক চা চামচ মতো হলুদ গুঁড়ো, এক চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি, দিচ্ছি পরিমাণ মতো নুন, আর সামান্য চিনি। মাটনটা শুধু ধুয়ে জল ঝরিয়ে নেওয়া আছে, মাটনটা দিয়ে দিচ্ছি। এবার মাটনটা খুব ভালো করে মশলার মধ্যে নেড়েচেড়ে নেব। মাটনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করা নয়, আমি কোনো কিছুই মেশাইনি। মশলাটা প্রায় কষে এসছে, এবার একটু সামান্য জল দিলাম, আবার খানিকটা কষিয়ে আরও একটু জল দিচ্ছি। খেয়াল করবে জলটা কিন্তু আমি অল্প অল্প করে দিচ্ছি, একদম একবারে জল ঢেলে দেবে না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। এভাবে কষাতে কষাতেই কিন্তু পুরো মশলাটা মাংসের মধ্যে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি হাফ কাপ আন্দাজে গরম জল, এবার খুব অল্প আছে 40 থেকে 45 মিনিটের জন্য ঢেকে দেব। তোমরা চাইলে এই সময় কিন্তু প্রেসার কুকারেও মাংসটা সেদ্ধ করে নিতে পারো, 90%-এর মতো সেদ্ধ হলে নামিয়ে নেবে। ঢাকাটা খুলে দিচ্ছি, মাংসটা আবার নেড়েচেড়ে নিচ্ছি। মাংসটা আমাদের মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, এবার কড়াইটা আঁচ থেকে নামিয়ে নিচ্ছি। এবার একটা লাগান বা বড় ডেচকিতে সর্ষের তেল দিলাম, দিচ্ছি এক চামচ মতো ঘি, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দেব দুটো আস্ত শুকনো লঙ্কা, দিচ্ছি দুটুকরো দারচিনি, দুটো এলাচ আর কিছু আস্ত গোলমরিচ। এবার আটি শুদ্ধ ধনে পাতা বাটা এক বাটি মতো দিলাম, একটু নেড়েচেড়ে নিচ্ছি, দিচ্ছি একটা ছোট বাটি টক দই, দিচ্ছি সামান্য পরিমাণ চিনি, কালারটা যাতে খুব ভালো আসে, এবার কড়াই শুদ্ধ মাটনটা ডেচকিতে ঢেলে দিচ্ছি।
ধনে পাতা বাটার সাথে পুরো মাটনের ঝোলটাই মিশিয়ে দিলাম। মাটনটা দেখো 90% মতো সেদ্ধ হয়েছে। এবার আমি লাগানের ঢাকনাটা ঢেকে ওপর দিয়ে একটা ভারী নোড়া চেপে দিলাম। 10 থেকে 15 মিনিট মতো আঁচ সিম করে দম দেব। ঢাকনাটা খুলে দিয়েছি, ঝোলটাও একদম গা মাখা মাখা হয়েছে আর তেল ছেড়ে এসছে। মাংসটাও কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। ফরিদপুরি মাটন আমাদের রেডি। সাথে পরিবেশন করতে পারো রুমালি রুটি, লাচ্ছা পরোটা, নান কিংবা পোলাও। নবমীর দিনে পরিবার আর বন্ধুবান্ধবদের সাথে জমি উঠুক ভুরি ভোজ আর আড্ডা। ফিরে আসবো আরও অনেক রেসিপি নিয়ে। দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।